কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি সিলেটের এমসি কলেজে, এটা মুরারিচাঁদ কলেজ নামে পরিচিত এমসি কলেজ। এই কলেজে আপনাদের অনেকেরই সিটিউরিটি একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসে অনেকেই বর্তমানে কেউ আছেন দেশের বাইরে, কেউ দেশের মধ্যেই আছেন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন। সময় এবং সুযোগের অভাবে প্রিয় ক্যাম্পাসটা ঘুরতে পারেন না, তো সেই চিন্তা থেকেই আজকে আমি এই ক্যাম্পাসে এসেছি আপনাদের স্মৃতি জড়িত সেই প্রিয় ক্যাম্পাসের মধুর স্মৃতির জায়গাগুলো এবং বেদনার স্মৃতির জায়গা সেই সব স্মৃতিগুলোকে আজকে আমি পুনরুজ্জীবিত করার জন্য এই ভিডিওটা করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা, কারণ জায়গাটা আসলেই ভালো, খুবই সুন্দর জায়গা। এমসি কলেজের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমি আপনাদেরকে জানাচ্ছি। এমসি কলেজ 1892 সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন সিলেটের প্রখ্যাত শিক্ষা অনুরাগী রাজা গিরিশচন্দ্র রায়ের অনুদানে। কলেজের নামকরণ করা হয় রাজা গিরিশচন্দ্র রায়ের প্রমাতামহ মুরারিচাঁদের নামে। 1892 থেকে 1908 সাল পর্যন্ত রাজা গিরিশচন্দ্র রায় কলেজের সকল খরচ বহন করেন। 1908 সালে তার মৃত্যুর পর কলেজটি সরকারি সহায়তা চায়। 1912 সালে কলেজটি সরকারি কলেজ রূপে আত্মপ্রকাশ ঘটে। এমসি কলেজের ইতিহাসে এক মহানায়ক সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়া। তিনি 120 একর জমি অধিগ্রহণ করে বর্তমান এমসি কলেজের ভিত্তি সূচনা করেন। পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আপনাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কার কোন জায়গাটা দেখে কোন স্মৃতির কথা মনে পড়লো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমি পুরো ভিডিওর মধ্যে পুরো ক্যাম্পাসটাকে তুলে ধরার চেষ্টা করেছি, তাই কাইন্ডলি পুরো ভিডিওটি দেখবেন। এমসি কলেজের প্রখ্যাত কয়েকজন শিক্ষার্থীবৃন্দ: আবু তাহের বীর উত্তম, সাবেক প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, নুরুল ইসলাম নাহিদ, খলিলুল্লাহ খান, আব্দুল মালিক, নিহার রঞ্জন রায়।
প্রিয় এই ক্যাম্পাসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক তো অবশ্যই দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সালামু আলাইকুম।